প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট। আরও একবার 16,500 নিয়োগকে কেন্দ্র করে নয়া মামলা, একেবারে চাঞ্চল্যকর খবর এবং মারাত্মক অভিযোগ সামনে আসছে। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, অবশ্যই তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াগুলিকে কেন্দ্র করে নানান ধরনের অভিযোগ কিন্তু সামনেই আসছে। ফের আরও একবার 16,500 নিয়োগে নয়া মামলা এবং মারাত্মক অভিযোগের তথ্য আপডেট সামনে উঠে আসছে। চাঞ্চল্যকর খবর, প্রাথমিকে শিক্ষক নিয়োগের একাধিক প্রক্রিয়াগুলিকে কেন্দ্র করে অভিযোগ যেন পিছুই ছাড়তে চাইছে না। এতদিন পর্যন্ত টানাপোড়েন চলছিল মূলত প্রশিক্ষিত প্রার্থী আর প্রশিক্ষণহীন প্রার্থীদের মধ্যে, কিন্তু তারই মাঝখানে আরও একটি নতুন সংযোজন। অভিযোগে সরব হয়েছেন অনেকেই সংরক্ষিত চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, বেশ কিছু জেলায় সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না, অর্থাৎ রিজার্ভেশন পলিসি। বহু ক্ষেত্রেও বেশি নম্বর পেয়ে তারা সংরক্ষিত আসনে সুযোগ পাচ্ছেন না, আবার সাধারণ শ্রেণীর শূন্য শিক্ষক পদেও ঠাঁই হচ্ছে না তাদের। দুদিক থেকেই বঞ্চনার অভিযোগ তুলে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন একদল প্রার্থী। এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, অনেক জেলাতেই সংরক্ষণের নিয়ম ভাঙা হচ্ছে, অর্থাৎ রিজার্ভেশন পলিসি ব্রেক করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ উঠল এবার 16,500 থেকে। এক আন্দোলনকারী প্রার্থীর কথায়, নিয়ম অনুযায়ী কোনো তফসিলি জাতিভুক্ত অর্থাৎ এসসি ক্যাটাগরিভুক্ত প্রার্থীও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাধারণ শ্রেণীতে সুযোগ পেতে পারেন, তা না হলে তাকে সংরক্ষিত শ্রেণীতে রাখা হবে। অনেক ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা বেশি নম্বর পেলেও তাদের সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এক্ষেত্রে তাদের বদলে সাধারণ শ্রেণীর পদের সুযোগ দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া প্রার্থীদের, ফলত সাধারণ শ্রেণীর পদ থেকে ওই সংরক্ষিত প্রার্থীরা বঞ্চিত। আবার সংরক্ষিত আসন সীমিত বলে সেখানেও সুযোগ হচ্ছে না এই ধরনের অনেক যোগ্য প্রার্থীর, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে। প্রাথমিকের 16,500 শিক্ষক নিয়োগে সংরক্ষণ দুর্নীতির দাবি নিয়ে এই মামলা করা হয়েছে, যার শুনানি 4 অক্টোবর ধার্য করা হয়েছে। সামাজিক গণমাধ্যম সূত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।